মুর্শিদাবাদের জিয়াগঞ্জের নৃশংসভাবে খুনের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ দুজনকে আটক করেছে কিন্তু দফায় দফায় পুলিশের জিজ্ঞাসাবাদের কার্যক্রম কিন্তু থেমে নেই আজ বন্ধু এবং বিউটি পাল উভয়ের পরিবারের সদস্যদের দেখে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ইতিমধ্যেই কিন্তু বিউটির বাবা সুখেন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য জিয়াগঞ্জ স্থানে ডেকেছে পুলিশ চলুন শুনিনি বিউটির বাবা সুখেন মণ্ডল কি জানালেন ক্যামেরায় অর্গদত্তর সঙ্গে প্রবীণ মন্ডল এন ডি পি ডব্লিউ পুলিশ কখন ডেকে পাঠিয়েছে আপনাদের আমাদেরকে রেখেছে সাড়ে দশটায় এখন পর্যন্ত এখন কল হলো না ফোন করেছিল হ্যাঁ ফোন করেছিল কালকে কি কী বলেছিলো বলছি একবার ছানায় দেখা করুন তাই এসেছিলাম আপনাদের ওখানে কি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছিল আপনাদের হ্যাঁ গিয়েছিল ওখানে কি জিজ্ঞাসাবাদ করল পুলিশে কিছু জিজ্ঞাসা করেনি হ্যাঁ আমাদের ওখানে পুলিশে কোনো জিজ্ঞাসা করেনি হ্যাঁ যেখান থেকে গিয়েছিল মাকে জিজ্ঞেস করেছিল আমাকে কিছু জিজ্ঞেস করেনি বা পাড়া প্রতি যে ফোন পেয়েছে ফোন নাম্বার তাদেরকে জিজ্ঞেস করেছিল আপনারা কখন ঢুকি আমরা এই মাত্র ঢুকলাম আপনার কি মনে হচ্ছে এখন যে এই দাঁড়িয়ে আছেন কিছু কি কারোর কি কোনো অভিযোগ আমি যাচ্ছে আপনার হ্যাঁ অভিযোগ তো আছেই কারোর ওই যে দীপ বৈশিক মানে যে আটক আছে যে আটক আছে ওইটা আমাদের সন্দেহ মেন কিসের জন্য সন্দেহটা কিসের সন্দেহ টাকা পয়সা দেন একটা প্রশ্ন রাখছি আপনার কাছে সেটা হচ্ছে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশের কাছে একটা চিঠি পাওয়া গেছে বা একটা কাগজের টুকরো হ্যাঁ সেখানে ওই প্রকাশবাবু এবং বিউটি আপনার মেয়ে এর মধ্যে একটা সম্পর্কের একটা অবনমনের কথা মানে সম্পর্কটা মানে ঠিকঠাক মানে একটা বিচ্ছিন্ন ঘটাবার চেষ্টা করে হ্যাঁ আপনারা কি জানতেন কোনো কিছু চলছিল তাদের দুজনের এইরকম তো সিনেমা থাকে আমরা যে সিনেমা খেছেন বন্দুক লাগিয়ে ধরি তো আপনার লেখে লেওয়া হয় সেরকম তো হতে পারে এটা একটা নাটকীয় এটা কোনো সম্পর্ক ওই ওই মধ্যে ছিল না বিটু ওরকম ক্যাডিটই ছিল না ওটা সিনেমা তো হয় আপনারা তো অনেকই সিনেমা দেখেছেন চিঠিটা যেটা ছিল সেই চিঠিটা কি অরিজিনাল নয় মনে হচ্ছে না লেখাওয়ারই বটে কিন্তু সিনেমায় যেমন দেখান বন্দুক ধরি ভিলানায় যেমন কন্ডিশন করে একেটাকে লেখাটা বিউটি হতে পারে আমি কিন্তু এখনও পর্যন্ত দিন চিঠি দেখিনি আপনি আপনি কি লেখাটা দেখেছেন ওটাকে না আমি লেখা এখনও দেখিনি আমি আসছি উনি সেদিন থেকে আজকেই প্রথমে এসেছে এখন দেখেছি বলে এসেছে তার আগে আমার ছেলে এসেছে খুন হয়েছে টাকা পয়সার জন্যে টাকা ওই দ্বীপের সঙ্গে একটা ব্যবসা জড়িত ছিল আমার জামাইকে লুজা করে দিতে চাইছিলো সেটা আমরা বুঝতে পেরেছিলাম আগে কিন্তু যে মার্ডার করবে এটা আমরা বুঝতে পারিনি তার জন্য আমরা খ্যাসারও দিয়েছি দু লাখ টাকায় মতো বৈশাখ মাসে কি আমাদের আপনাদের ওখানে যেত হ্যাঁ যেত হ্যাঁ এক বছর থেকে যখন ওখানে ধরা হলো বা ডেকে আনা হলো রাত থেকে দ্বীপকে করেছে বলে মনে করছে হ্যাঁ পুরোপুরি দীপ আমরা শিওর যে দ্বীপ ছাড় খেয়ে হতে পারে দীপ আপনাদের কাছে গিয়ে কী মানে কী বলতো আপনাদের কাছে যেত বললেন যে দীপ যেতো কিন্তু জামাই নিয়ে যেত জামাই সেম কিছু বলছে না ওইখানে এলআইসিও করে নিয়েছে আমি ছেলেকে দিব অনেক তারপরে যখনই ওদের একটা অশান্তি মানে টাকা পয়সার জন্য জামাই লুজা হয়েছে তখন আমাকে আমি মোটামুটি এক বছরে বলব আপনার নাম সুখেন বাবা মেয়ের বাবা বাবা হ্যাঁ আমার নাম সুখেন মজা